সুপার ফোরে উঠলে দেখা যেতে পারে লিটনকে। বুধবার খবর এসেছিল জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। বদলি হিসেবে সেই দিনই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন নতুন করে ডাক পাওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়। তবে বৃহস্পতিবার জানা গেল এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দল জায়গা করে নিলে দলের সঙ্গে যোগ দিতে পারেন লিটন। জ্বর থেকে পুরোপুরি সুস্থ হলে লিটনকে আবার দলে অন্তর্ভুক্ত করা হবে এমন কথাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিককে বিষয়টি নিশ্চিত করে নান্নু বলেন, লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাবো, দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে। গত বুধবার অবশ্য বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, লিটন ছিটকে পড়েছেন পুরো এশিয়া কাপ থেকে, যে কারণে বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে উইকেট রক্ষক ব্যাটার বিজয়কে, যিনি ইতিমধ্যে অবস্থান করছেন ক্যান্ডিতে দলের সঙ্গে। তবে নান্নু বললেন ভিন্ন কথা, হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, লিটন পুরো এশিয়া কাপ থেকে ছিটকে যায়নি, আমরা দু একদিনের মধ্যে লিটনের অবস্থা বুঝে বিষয়টি সবাইকে জানিয়ে দেব। এর আগে লিটনের ছিটকে পড়ার বিষয় নিয়ে নান্নুর এক বিবৃতিতে বলেছিলেন, বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, বিসিবির পর্যবেক্ষণও ছিল, লিটন এশিয়া কাপে খেলতে পারছেন না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল নিত্য নতুন আপডেট পেতে আহমেদ ইফতির সাথেই থাকুন।